প্রিয় দর্শক, আমি রয়েছি বরগুনা জেলার বাবনা উপজেলার বুকবুনিয়া ইউনিয়নের ছোট তালেশ্বর গ্রামে। আমি যে রাস্তাটিতে রয়েছি, এই রাস্তাটির পশ্চিম পাশে রয়েছে ডৌতলা টু দধিভাঙ্গার মেন সড়ক এবং পূর্ব পাশে রয়েছে ডৌতলা টু বামনার বিশ্ব রোড। মাঝখানে যেই সংযোগ রাস্তাটি, এই রাস্তাটির জালাল সচিব এর বাড়ি থেকে বিশ্ব রোড পর্যন্ত 3-4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। তো এখানে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির পার্শ্ববর্তী যারা জনগণ রয়েছে, এই জনগণ প্রায় 3-4 হাজার লোক বসবাস করে। দীর্ঘ প্রায় 30-40 বছর পর্যন্তই এই রাস্তাটির বেহাল দশা স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমার জন্মলগ্ন থেকে এই রাস্তা দিয়ে হাঁটা চলা, কিন্তু সেই হইতেই আমাদের এই রাস্তাটি অবহেলিত। কিন্তু এর চেয়েও অনেক ভালো রাস্তাও দেখা গেছে, যে সেটা ইট বিছানো হয়েছে, কার্পেটিং হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটি আধো আজ পর্যন্ত কোনো কিছুই হয় নাই। অত্র এলাকার আমরা এই এলাকায় কমসে কম 2-3 হাজার লোক এই রাস্তা দিয়া আমার বড় তুই চলাফেরা করতে হয়, কিন্তু আমাদের খুবই দুর্ভোগের মধ্যে চলাফেরা করতে হয়। হঠাৎ একটা রুগী বা অসুস্থ একটা লোক নিয়া আমাদের ডাক্তারখানা যাইতে খুবই দুর্ভোগ হয়। গাড়ি তো চলে না, বরং স্পাই হাইটে নেওয়াও কোনো সম্ভব হয় না, কারণ হাঁটু পর্যন্ত কাদা থাকে চৈত্র মাসের শেষ পর্যায়েও। তাই আমি আমাদের স্থানীয় জনগণের জনপ্রতিনিধি এবং প্রধানমন্ত্রী ও মাননীয় এমপি মহোদয়ের কাছে এটুকুই বলবো, যাতে আমাদের এই রাস্তাটা অনতি বিলম্বে হয়, এজন্য তারা যেন জোর সুপারিশ করার চেষ্টা করেন। দাবি এইটাই যে আমাদের এলাকার এই রাস্তাটি কাঁচা এবং দুর্ভোগে আমরা ভুগতেছি। ছেলে মেয়ে নিয়ে স্কুলে যেতে পারে না, এবং আমাদের একটা রোগী হইলে সঠিক পথে নিতে পারি না, কষ্ট হয়। এবং আমাদের দাবি এইটা, মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে দাবি এইটা দ্রুতভাবে, এমপি মহোদয় দ্রুতভাবে আমাদের রাস্তাটি পাকা হইতে পারে, এইটাই আমাদের দাবি। তো আমরা কি যে আপনাদের এই অঞ্চলে একটি মাটির রাস্তা, এই এই মাটির রাস্তাটি একটা কতদিন যাবত এরকমের? আমার বয়স প্রায় 70, জন্ম থেকে আজ পর্যন্ত দেখি এভাবেই আমরা কাদায় হাঁটা চলা করতেছি। বিশেষ করে আমাদের লেখাপড়া করার যে ছেলে মেয়ে বাচ্চা কোলে করে নিয়ে আমাদের স্কুলে যাই, আবার কোলে যে ছুটি হয় সেই কোলে করে নিয়ে আসি। আর একটা প্রসঙ্গ হলো যে আমাদের যদি হঠাৎ একটা রোগ হয় কোলে করে নিয়ে যাই, হঠাৎ একটা ডেলিভারি কাজ ফাঁসি আছে, 4-5 জন ধরে যায় ডেলিভারি গ্যাসের মহিলাগুলো নিয়ে সে 23 জেলা যাইতে হয়, যাইয়ে সেই মধ্যে গেলে সব টিভির সঙ্গে হলো যে আমাদের পশ্চিম সাইডে দৌড়তলা হইতে দধিভাঙ্গা তো 23 জেলা সড়ক, আর পূর্ব দিকে দৌড়তলা হইতে বান্না পর্যন্ত 23 জেলাই সড়ক। আমরা নদীর দেওয়া মানে পশ্চিম মরতেছি এবং হাঁটা চলা খুব সমস্যা। আমরা যাহাতে মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ এবং এমপি মহোদয়ের কাছে অনুরোধ, যাহাতে আমাদের এই রাস্তাটা পাকাভুক্ত হইয়া পেজ হতে পারি। আমাদের আমাদের এই রাস্তাটি নিয়ে আমরা চরম দুর্গতের মধ্যে আছি দীর্ঘদিন ধরে। তা মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয়ের কাছে চরম দাবি, যাতে আমাদের রাস্তাটি পাকা করা হয়। আমার দাবি এই রাস্তাটা দুরন্ত পাকা হয়ে যায়। আমরা জন্ম হইতে দেখতেছি রাস্তাটি এইভাবে চলতে আছে, একবার পানি উঠলে নদীতে, পানি উঠলে নদী আমার রাস্তা তলাই যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। ছেলে মেয়ে স্কুলে যাইতে কোনো সময় পারে না, কোনো সময় কোলে করিয়া দিয়ে আসতে হয় রাস্তা ছেলে মেয়েদের স্কুলে। যে আপনাদের এখন এই দাবি কি? দাবি তো আমাদের রাস্তাটা হইলেই আমাদের যথেষ্ট, কাছে হোক প্রধানমন্ত্রী হোক যে হোক, আমার রাস্তাটা যদি পাকা করে দেয় তাই আমাকে যথেষ্ট।